এবার যুদ্ধ জড়িয়ে গেছে হিজবুল্লাহ গাজা হবে ইসরায়েলি সেনাদের কবরস্থান হিজবুল্লাহর হুঁশিয়ারি আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে হিজবুল্লাহকে কঠোর সতর্ক বার্তা দিল ইসরায়েল আবারও খারখিবে ভয়াবহ রুশ হামলায় নিহত অন্তত 6 জন এদিকে সিরিয়ার বিমানবন্দরে ইসরায়েলের হামলা নিহত অন্তত 2 জন আরো জানিয়ে দিব আগ্রাসন বন্ধ না হলে জিম্মিদের মুক্তি নিয়ে কোনো আলোচনা হবে না হামাসের হুঁশিয়ারি এবার নাগরিকদের জন্য বৈশ্বিক নিরাপত্তা সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র গাজায় হাসপাতাল এবং 5টি স্কুল খালি করার নির্দেশ ইসরায়েলের এবং সর্বশেষে জানিয়ে দিব ইরানের উপর থেকে উঠে গেল ক্ষেপণাস্ত্র সংশ্লিষ্ট নিষেধাজ্ঞা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবার যুদ্ধে জড়িয়ে গেছে হিজবুল্লাহ গাজা হবে ইসরায়েলি সেনাদের কবরস্থান হিজবুল্লাহর হুঁশিয়ারি ইহুদিবাদী ইসরায়েলি সেনারা অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থল অভিযান চালালে ফিলিস্তিনিরা ওই উপত্যকাকে দখলদার সেনাদের জন্য কবরস্থানে পরিণত করবে বলে হুঁশিয়ারি দিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নাইম কাসেম রাতে টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক বক্তব্যে এ হুঁশিয়ারি দেন তিনি বলেন আমাদের বিজয় ছাড়া অন্য কোনো পথ নেই এবং দখলদারদের পরাজয় ছাড়া অন্য কোনো উপায়ও নেই ইসরায়েলিদের কোনো অপরাধী বিনা জবাবে পার পাবে না বলেও তিনি সতর্ক করে দেন হিজবুল্লাহর এই সিনিয়র কর্মকর্তা বলেন শত্রুরা আজ প্রতিরোধ অক্ষের সক্ষমতা নিয়ে আতঙ্কে রয়েছে তিনি ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাসের 7ই অক্টোবরের আলাক্সা তুফান অভিযানের ভূয়সী প্রশংসা করে বলেন ওই অভিযান ছিল ইসরায়েল নামক কফিনে একটি পেরেক শেখ নাইম কাসেম ইসরায়েলকে সমর্থন করার জন্য পশ্চিমা বিশ্বের তীব্র নিন্দা জানিয়ে বলেন প্রাচ্যাত্য ফিলিস্তিনি জনগণের রক্তে নিজেদের হাত রঞ্জিত করেছে তিনি বলেন এতদিন পশ্চিমারা দুই রাষ্ট্রভিত্তিক যে সমাধানের কথা বলে এসেছে তা যে ভাওতাবাদী ছাড়া আর কিছু না তা এখন স্পষ্ট হয়ে গেছে হিজবুল্লাহর উপমহাসচিব বলেন ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনি বেসামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়ে বিশেষ করে নারী শিশু ও বৃদ্ধদের টার্গেট করে গাজা উপত্যকায় একটি পদ্ধতিগত গণহত্যা চালাচ্ছে হিজবুল্লাহকে চলমান যুদ্ধে হস্তক্ষেপ না করার জন্য বহু পক্ষ থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে বলে নিশ্চিত করেন শেখ নাইম কাসেম এদিকে হিজবুল্লাহকে কঠোর সতর্ক বার্তা দিল ইসরায়েল গত কয়েকদিন ধরে সীমান্তে ইসরায়েলি বাহিনীর সঙ্গে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে থেমে থেমে সংঘর্ষ চলছে এতে উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে সতর্ক করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র জোনাথন কনরিকাচের বলেছেন হিজবুল্লাহ খুবই বিপজ্জনক খেলা খেলছে আগুন নিয়ে খেলছে সশস্ত্র গোষ্ঠীটি এতে পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে প্রতিদিনই হামলার ঘটনা দেখতে পাচ্ছি আমরা তিনি আরো বলেছেন হিজবুল্লাহর হামলা থেকে শুধু নিজেদের রক্ষা করছি এবং প্রতিরোধমূলক পদক্ষেপ নিচ্ছি তেল আবিব জানিয়েছে লেবানন থেকে উত্তর ইসরায়েলের পশ্চিম গ্যালিলি এলাকায় অন্তত গত কয়েকদিনে অর্ধশত রকেট ছুড়েছে হিজবুল্লাহ এর মধ্যে গাইডেড ক্ষেপণাস্ত্রও রয়েছে যদিও দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় এখনো কোনো নিহতের খবর পাওয়া যায়নি তবে এভাবে চলতে থাকলে বড় ধরনের সংঘাত লেগে যাওয়ার আশঙ্কা করছেন অনেকে সূত্র আল জাজিরা এবার খারখিবে ভয়াবহ রুশ হামলায় নিহত অন্তত 6 জন ইউক্রেনের খারখিবে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় 6 জন নিহত হয়েছেন নিহতরা সবাই পেশায় ডাক বিভাগের কর্মী একই হামলায় আহত হয়েছেন আরো 14 জন শনিবার মধ্যরাতে ইউক্রেনের পূর্ব অঞ্চলীয় অঙ্গরাজ্য খারখিবের একটি ডাক কোম্পানির বিতরণ কেন্দ্রে রাশিয়া এই ক্ষেপণাস্ত্র হামলা চালায় খারখিবে নোভা পেশাতার ডাকঘর অফিসে হামলা হয়েছে বলে টেলিগ্রামে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি খবর বিবিসির হামলার পর ওই ডাকঘরের বেশ কিছু ছবিও প্রকাশ করেছেন জেলেনস্কি তার অ্যাকাউন্টে পোস্টকৃত এসব ছবিতে ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত ভবনটি দেখা যাচ্ছে খারখিবের আঞ্চলিক গভর্নর বলেছেন নিহতরা সবাই ডাক কোম্পানিতে কাজ করত বার্তা বিনিময় মাধ্যম টেলিগ্রামে তিনি লিখেছেন নিহতদের বয়স 19 থেকে 42 বছরের মধ্যে বিস্ফোরণের কারণে কয়েকজন গুরুতর আহত হয়েছেন তবে হামলা নিয়ে রাশিয়া এখনো কোনো মন্তব্য করেনি
খারকিভ ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর। শহরটি রুশ সীমান্ত থেকে মাত্র 30 কিলোমিটার দূরে অবস্থিত। ইউক্রেনের উত্তর পূর্ব অঞ্চলীয় শহরটি 2022 সালের 24 ফেব্রুয়ারি থেকেই ভারী বোমা হামলার শিকার হয়ে আসছে। এদিকে সিরিয়ার বিমানবন্দরে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত অন্তত দুইজন। সিরিয়ার আলেপ্পো ও দামেস্ক বিমানবন্দরে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় দুইজন নিহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম হামলার বিষয়টি নিশ্চিত করেছে। সিরিয়ার আবহাওয়া অধিদপ্তর এক বিবৃতিতে বলেছে, রোববার ভোরে সিরিয়ার দামেস্ক বিমানবন্দর লক্ষ্য করে ইসরায়েলি বোমা বর্ষণের ফলে অন্তত দুই শ্রমিক নিহত হয়েছে। যে দুই কর্মী নিহত হয়েছেন তারা আবহাওয়া বিভাগের এবং বিমানবন্দরে ছিল বলে সংস্থাটি জানিয়েছে। সিরিয়া সরকারের আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে। সিরিয়ার দামেস্ক এবং আলেপ্পো বিমানবন্দরগুলো কেবল বেসামরিক বিমান চলাচল পরিচালনা করে না, বরং সামরিক ঘাঁটিও পরিচালনা করে। এগুলো হিজবুল্লাহকে পাঠানো ইরানি অস্ত্রের ট্রানজিট পয়েন্ট বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। হিজবুল্লাহ সিরিয়া এবং লেবানন উভয় অঞ্চলেই শক্তিশালী। রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, উভয় বিমানবন্দরেই রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে এখানকার সমস্ত পরিষেবা বন্ধ রাখা হয়েছে। দুটি বিমানবন্দর থেকেও গত সপ্তাহে ইসরায়েলে হামলা চালানো হয়েছিল। গাজায় আগ্রাসন বন্ধ না হলে জিম্মিদের মুক্তি নিয়ে কোনো আলোচনা হবে না, হামাসের হুঁশিয়ারি। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলি জিম্মিদের ছেড়ে দেওয়ার বিষয়ে কোনো আলোচনাই হবে না বলে জানিয়েছে হামাস। শনিবার লেবাননে এক সংবাদ সম্মেলনে এক হামাস কর্মকর্তা ওসামা হামদান এ কথা বলেন। ওসামা হামদান আরো বলেন, জিম্মি ইসরায়েলি সেনাদের বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট, এর সঙ্গে বন্দী বিনিময়ের বিষয়টি জড়িত, আর ইসরায়েল গাজা ফিলিস্তিনিদের উপর আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত এটা নিয়ে আমরা আলোচনাই করব না। গাজায় শাসক গোষ্ঠী হামাস 7 অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন এক হামলা চালায়। একই সঙ্গে ইসরায়েল থেকে 200+ ব্যক্তিকে জিম্মি করে হামাস। জিম্মিদের মধ্যে বেশ কয়েকজন বিদেশি নাগরিক রয়েছেন, তাদের মধ্যে দুই মার্কিন নাগরিক জুডিথ রানান এবং তার মেয়ে নাতালি রানানকে শনিবার ছেড়ে দিয়েছে হামাস। এই দুই মার্কিন নাগরিককে মুক্তি দেওয়াকে শুভেচ্ছার নিদর্শন বলে উল্লেখ করেন হামাস নেতা গাজী আমাদ। বন্দীদের মধ্যে তারা ইসরায়েলি নন, সম্প্রতি তাদের অতিথি হিসেবে সম্বোধন করেছে হামাস। সময়ের সঙ্গে সঙ্গে তাদের ছেড়ে দেওয়াও হবে বলে জানিয়েছিল সংগঠনটি। এদিকে নাগরিকদের জন্য বৈশ্বিক নিরাপত্তা সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র। সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে মার্কিন নাগরিক। দেশের বাহিরে অবস্থানরত এই নাগরিকদের জন্য বৈশ্বিক নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। সম্ভাব্য হামলার শিকার হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে মার্কিন পররাষ্ট্র দপ্তর এই সতর্কতা জারি করে। ঢাকার মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে এই সতর্কবার্তা প্রকাশ করা হয়। সতর্কবার্তায় বলা হয়, বিশ্বের বিভিন্ন স্থানে উত্তেজনা বৃদ্ধি, সম্ভাব্য সন্ত্রাসী হামলা, বিক্ষোভ এবং যুক্তরাষ্ট্রের নাগরিক ও মার্কিন স্বার্থবিরোধী সহিংস কর্মকাণ্ডের ঝুঁকি বিবেচনা করে বিভিন্ন দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিচ্ছে পররাষ্ট্র দপ্তর। বিশ্বের বিভিন্ন স্থানে উত্তেজনা বেড়ে যাওয়া এবং আমেরিকানদের বিরুদ্ধে চরমপন্থীদের হামলা ও সহিংসতার সংখ্যা উল্লেখ করে সতর্কবার্তাটি জারি করা হয়। তবে এই সতর্কবার্তায় এককভাবে বৈশ্বিক কোন ঘটনার কথা উল্লেখ করা হয়নি। তবে সতর্কবার্তাটি ইসরায়েল হামাসের মধ্যকার চলমান দ্বন্দ্বের মধ্যেই যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নিল। আবারও গাজায় হাসপাতাল এবং 5টি স্কুল খালি করার নির্দেশ ইসরায়েলের। ইসরায়েল সম্ভাব্য হামলার আগে গাজা উপত্যকার মানবিক গ্রুপগুলোকে আলকুচ হাসপাতাল এবং 5টি স্কুল খালি করার নির্দেশ দিয়েছে, অন্যথায় পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলি বাহিনী। ত্রাণ সংস্থা সমূহ একথা জানিয়েছে। গাজার আল আহলি আল আরাবি বাপ্টিস্ট হাসপাতালে বোমা হামলায় 471 জন লোকের প্রাণহানির প্রতিবাদে বিশ্বজুড়ে চলমান বিক্ষোভের মধ্যে শুক্রবার এ হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। দা ফিলিস্তিন রেড ক্রিসেন্ট জরুরি আহ্বান জানিয়ে বলেছে, তারা দখলদার কর্তৃপক্ষের কাছ থেকে আলকুদস হাসপাতালে বোমা হামলা চালানোর হুমকি পেয়েছে। রেড ক্রিসেন্ট আরো জানিয়েছে, ইসরায়েল হাসপাতাল খালি করার যে নির্দেশ দিয়েছে তাতে 400 রোগী এবং 12,000 বাস্তুচ্যুত লোক ক্ষতিগ্রস্ত হবে। এসব বাস্তুচ্যুতরা নিরাপদ স্বর্গ ভেবে হাসপাতালে আশ্রয় নিয়েছিল। রেড ক্রিসেন্টের বিবৃতিতে আল আহলি বাম্পিস্ট হাসপাতালের মতো আরেক গণহত্যা এড়ানোর লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে ও জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এদিকে ফিলিস্তিনি জাতিসংঘ শরণার্থী সংস্থা বলেছে, ইসরায়েল তাদের যত তাড়াতাড়ি সম্ভব 5টি স্কুল খালি করে দেওয়ার কথা বলেছে।
এসকল স্কুলই গাজা শহরে হাসপাতালের কাছে অবস্থিত। এবার ইরানের উপর থেকে উঠে গেল ক্ষেপণাস্ত্র সংশ্লিষ্ট নিষেধাজ্ঞা। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আনুষ্ঠানিকভাবে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। জাতিসংঘ সচিবালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোকে পাঠানো এক নোটে সচিবালয় জানিয়েছে, নিরাপত্তা পরিষদ আনুষ্ঠানিকভাবে 2231 নম্বর প্রস্তাবের অ্যানেক্স বি এর অনুচ্ছেদ 3-4 এবং 6 এর সি এবং ডি তে নির্ধারিত নিষেধাজ্ঞাগুলোর অবসান ঘটিয়েছে। 2015 সালে এই সই হওয়া পরমাণু সমঝোতার 8 বছর পর 18ই অক্টোবর এই নিষেধাজ্ঞার সমাপ্তি কার্যকর হয়। পরমাণু সমঝোতা সই হওয়ার পর তা নিরাপত্তা পরিষদে অনুমোদন করা হয় এবং সে সময় বলা হয় এই সমঝোতার পর 8 বছর পর্যন্ত ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সম্পর্কিত কর্মকাণ্ড এবং তা স্থানান্তরের উপর নিষেধাজ্ঞা থাকবে। এর আওতায় ইরানের কিছু ব্যক্তি ও সংস্থার উপর নিষেধাজ্ঞা ছিল। রাজনৈতিক ও শান্তি প্রতিষ্ঠা বিষয়ক জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রোজমেরি এ ডি কার্লো জাতিসংঘে ইরানের রাষ্ট্রীয় রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানির কাছে একটি আলাদা চিঠিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। চিঠিতে ডি কার্লো বলেছেন, জাতিসংঘ সচিবালয় 19 অক্টোবর নিরাপত্তা পরিষদের ওয়েবসাইট থেকে 23 ব্যক্তি এবং 61টি প্রতিষ্ঠানের তালিকা সরিয়ে দিয়েছে। জাতিসংঘের এ নিষেধাজ্ঞা বহাল রাখার জন্য আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা গত কয়েক বছর ধরে নানা চেষ্টা চালিয়েছে, তবে তারা সফল হতে পারেনি।